হ্যালো ফিউচার সেকেন্ড হোপফুলি ইউ আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমার পেইড কোর্সের নাম ফাইনাল মডেল টেস্ট ওয়ান এর অংশের যে প্রশ্নগুলা ছিল সেই প্রশ্নগুলো আর গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আমার ফাইনাল মডেল টেস্ট ওয়ান ফিনিক্স অংশের যে মানে প্রশ্নটা নিয়েছিলাম তার সলিউশন আজকে এরই ধারাবাহিকতা আমি ম্যাথমেটিক্স অংশের যে সলিউশনটা আছে সেই সলিউশনটা নিয়ে আলোচনা করবো হোপফুলি আপনার ভিডিওটা এনজয় করবেন কারণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন তো চলেন আমরা শুরু করা যাক আজকের এই ক্লাস

তো দেখেন এই হইল আমাদের ম্যাথমেটিক্স অংশের তিরিশটা প্রশ্ন ছিল এই তিরিশটা প্রশ্নের আজকে আমরা সলভ নিয়ে আলোচনা করবো তো চলেন তো প্রথমেই আমাদের দেখেন ম্যাথমেটিক্স অংশের যে প্রথম প্রশ্নটা অর্থাৎ একত্রিশ নং প্রশ্ন এই প্রশ্ন কি বলছে এই প্রশ্নে আমাদের বলছে দেখেন দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে ম্যাট্রিক্স কি দেওয়া আছে দুইটা ম্যাট্রিক্স এর গুণ দেওয়া আছে ইজ ইকুয়াল দেওয়া আছে আরেকটা ম্যাট্রিক্স এইটা আসছে ম্যাট্রিক্স সমতা টপিকস থেকে তো ফার্স্টে বলছে যে আমাদের আমি যদি এখানে লিখি থ্রি ফোর আছে আমাদের বলে বলছে আমাদের এক্স এবং ওয়াই এর মান ফাইন্ড আউট করার জন্য তাহলে এইটা কিভাবে করতে পারি ফার্স্টে আপনার এই যে দুইটা ম্যাট্রিক্স এই দুইটা ম্যাট্রিক্স এর আপনার গুণ করবেন গুণ করার পর ম্যাট্রিক্স এর করবেন তো গুণটা যদি আমরা করি ম্যাট্রিক্সের গুণ আমরা হুপ করি সকলেই পারি তো আমি যদি গুণটা করি তাইলে আসবে কত দেখেন থ্রি এর সাথে এক্স কে গুণ করলে থ্রি এক্স প্লাস ফোর এর সাথে ওয়াই কে গুণ করলে ফোর ওয়াই সিমিলারলি এই ফোর দ্বারা এক্স কে গুণ করলে ফোর এক্স দেন এই সিক্স দ্বারা ওয়াই কে গুণ করলে সিক্স ওয়াই এখন কি হইছে এখন হইছে এই যে ম্যাট্রিক্সের যে সমতাটা আছে আপনি এই ম্যাট্রিক্স মানে এই রাশি সমান লিখতে পারি কি আমরা এই রাশি এবং নিচেরটা সমান লিখতে পারি নিচেরটা এটা ম্যাট্রিক্স এর সমতা থেকে পাইছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইজ ইকুয়াল মাইনাস ফাইভ আর লিখতে পারি কি ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইজ ইকুয়াল মাইনাস এইট এখন এইটা পাইলাম সমীকরণ ওয়ান এইটা পাইলাম সমীকরণ দুই এখন এই দুইটা সমীকরণ আমরা সলভ করলে কিন্তু আনসারটা চলে আসবে মানে সমীকরণ কিভাবে আমরা সলভ করতে হবে সমীকরণ সলভ যদি আমরা না পেরে থাকি যে দুটো দিলে কিভাবে সমীকরণ সলভ করতে হয় তাইলে আমার ক্যালকুলেটর আমার এইখানে আমার ইয়েতে আর কি চ্যানেলেই পাবেন ক্যালকুলেটার টিক্স একটা পাবেন সেই টপিক্স মানে প্লেলিস্ট পাবেন সেই প্লেলিস্টের এক নং যে টিক্সটা আছে সেখানেই আমি কিন্তু সমীকরণ সলভটা দেখিয়ে দিচ্ছি তো হোপফুলি আপনারা যদি ক্যালকুলেটর কিভাবে দুইটা সমীকরণ বা তিনটে সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ বা তিঘাত সমীকরণ সলভ করতে না পারেন আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন এবং আই বাটনেও আপনারা চাইলে দেখতে পারেন আই বাটনেও ওই উপরের দিকেও আপনারা লেখা পাবেন ক্যালকুলেটার টিক্স সেখান সেই ভিডিওটা দেখলে হোপফুলি আপনারা সমীকরণ সলভটা পাবেন যারা পারেন না তাদের জন্য আর কি তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা সলভ করি তাইলেই কিন্তু আমাদের এক্স এবং ওয়াই এর মান ফাইন্ড আউট হয়ে যাবে যা ছিল আমাদের একত্রিশ নং প্রশ্নে সমস্ত ডাটা হোপফুলি আমরা একত্রিশ নং প্রশ্নটা বুঝতে পারছি সবাই কারো না বোঝা মানে কারো অসুবিধা হওয়ার কথা না আই থিংক তাইলে চলেন এখন আমরা বত্রিশ নং প্রশ্নে যাব আমাদের থার্টি টু তে কি বলছে আমাদের থার্টি টু বলছে যে এফ এক্স ইজ এক্স ফলে এর কোন মানের জন্য এফ প্রাইম এক্স সমান শূন্য হবে তাহলে এফ এক্স বলতে কি বুঝাইছে এক্স এফ বলতে আমাদের এইখানে বুঝাইছে এই যে মূল যে ফাংশনটা ছিল এফ এক্স ফাংশন তাকে আমরা একবার অন্তরীকরণ করব অন্তরীকরণ করলে রেজাল্টটা জিরো আসবে এইটা এক্স এর কোন মানের জন্য সেটাই ফাইন আউট করা যাবে তাহলে চলেন আমরা করি দেখেন আমাদের দেয়া আছে কি সমান আছে আমাদের এক্স প্লাস সাইন্স এফ সমান আছে এখন এইটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে করলে কি আসবে এক্স এক্স কে এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান এবং এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসে আমাদের কোজেক্স তাইলে এইটা সমানে কি দেয়া আছে আপনার জিরো দেয়া আছে না তার মানে এইটা সমান আপনি জিরো ফেলেন তাইলে আপনি লিখতে পারেন কোজেক্স ইজ ইকুয়াল মাইনাস ওয়ান তাইলে এইখান থেকে আপনি এক্স এর মানটা ফাইন্ড আউট করে ফেলেন এক্স এর মান কি হবে কত আসে যা আসবে সেটাই ক্যালকুলেট করে নিবেন আপনাকে ক্যালকুলেট করে যে মানটা আসবে সেটাই হইলো আপনার আনসার তাহলে হোপফুলি আমরা বত্রিশ নং সলিউশনটা বুঝতে পারছি এখন চলেন আমাদের ক্ষেত্রে কি আছে এটা এইটা আমরা একটু দেখি তো আমাদের তেত্রিশে দিয়ে আছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল এইট বক্ররেখার ওয়ান টু বিন্দুতে স্পর্শকের ঢাল কত তাহলে দেখেন যে কোনো বক্ররেখা দিক যে কোনো সোল রেখে হোয়াট যে কোনো রেখাই দিক তার ঢাল বার করার ফর্মুলা তার ঢাল বার করার ফর্মুলা হলো বের করার ফর্মুলা হলো ওই যে সমীকরণ থাকবে তাকে একবার করে আমরা এই ডি ডিওয়াই বাই ডিএক্সই হলো যেকোনো রেখার ঢাল নির্দেশ করে তাহলে চলেন এইটা আমরা বের করার চেষ্টা করি তা আমাদের দেয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল তাহলে এইটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে এই যে ওয়াই স্কোয়ার কে আমরা যদি একবার এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করি আমরা সবাই অন্তরীকরণ জানি আমি ধরে নিলাম আপনারা অন্তরিকরণ জানেন তাহলে এই যে ওয়াই স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করলে আসবে টু ওয়াই ডি ওয়াই বাই ডি প্লাস এখানে দেখেন এক্স এবং ওয়াই দুইটা চলক গুণ আকারে আছে তাহলে দুইটা চলক গুণ আকারে থাকলে কি করতে হয় ইউ বি এর গুণের সূত্র এই যে আমরা একটা অন্তরীকরণের সূত্র শিখছিলাম যে ইউ বি ফার্স্টে আমরা কি রাখি ইউ এর এখানে আমরা

তাহলে এইখান থেকে আমাকে বলছে স্পর্শকের ঢাল বের করার জন্য তার মানে আগেই আমি বলে দিছি ডাল মানেই কি নির্দেশ করে ডাল মানেই হলো আমাদের ডিওয়াই বাই ডিএক্স তার মানে আমরা এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স টা আলাদা করব। তাহলে কিভাবে আলাদা করা যায় এই দুইটা থেকে এই দুইটা থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স কমন নিতে পারি তাহলে ডিওয়াই বাই ডিএক্স কে কমন নিলে এখানে কি তারপরে টু টু ওয়াই প্লাস এক্স আর এইটাকে আমরা ওই সাইডে নিয়ে যাই ওই সাইডে নিয়ে গেলে এটা মাইনাস হবে মাইনাস ওয়াই প্লাস টু এক্স ওকে তাইলে আমাদের ডিওয়াই বাই ডি এক্স সমান আমরা কি লিখতে পারি ডিওয়াই বাই ডি এক্স সমান লিখতে পারি মাইনাস ওয়াই প্লাস টু এক্স দেন লিখতে পারি আমরা টু ওয়াই প্লাস এক্স তাইলে এইটা পাইলেন আপনি ঢাল এটা পাইলেন কি ঢাল বা সাধারণ ঢাল আপনি বলতে পারেন কারণ আপনাকে বলছেন একটা বিন্দুর রেসপেক্টে ঢালটা বের করার জন্য ওয়ান টু বিন্দুর রেসপেক্টে তাইলে আপনারা কি করবেন এই যে সাধারণ ঢালটা পাইছেন এই ঢালে এক্স এর জায়গায় ওয়ান এবং ওয়াই এর জায়গায় টু বসিয়ে দেন তাইলে আপনার রেজাল্টটা চলে আসবে অর্থাৎ মাইনাস টু

তার মানে যেহেতু স্পর্শকের ঢাল বলছে তার মানে স্পর্শকের ঢাল আমরা তেত্রিশের যে মেঘটা এই মেঘটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যদিও না বুঝে দেখেন তাহলে কমেন্ট করবেন বুক ফুলে চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য না হলে আমার হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও আপনারা নখ দিতে পারেন আই থিঙ্ক যতটুকু সম্ভব হয় আমি আপনাদের বুঝে দেওয়ার ট্রাই করবো সর্বোচ্চটুকু ট্রাই করব আচ্ছা তাইলে আমাদের তেত্রিশটা গেল এখন চলেন আমরা চৌত্রিশ চৌত্রিশ ম্যাথটা ইম্পর্টেন্ট প্লাস একটু ট্রিকি ম্যাথ দেখেন চৌত্রিশে কি বলছে চৌত্রিশে বলছে এক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস সিক্স জিরো সমীকরণের মূল দুটির আমাদের কি বলছে একটা দিঘাত যুগ ফল এবং গুণফলের ফলের সমষ্টি কত এইটা বের করার জন্য তাহলে আমি ফাংশনটা যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইসিক জিরো এখন দীঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা লিখতে পাই না যেমন ধরেন দীঘাতের আমি যদি বহু পদিতে যাই আর কি তাহলে দেখেন এই যদি একটা দ্বিঘাত সমীকরণ থাকে তাহলে তার যুগ ফল আমরা যদি দুইটা মূল ধরি আলফা এন্ড বিটা তাহলে আমরা এটা লিখতে পারি আলফা প্লাস বিটা মানে কি মাইনাস বি বাই এন্ড আলফা বিটা সমান আমরা কি লিখতে পারি সি বাই এ তো এই কাহিনীটাই আমি এইখানে অ্যাপ্লাই করব তাইলে ধরেন যুগ ফল যুগফলটা ধরেন আলফা প্লাস বিটা সমান আমি কি লিখতে পারি শুধু ফাইভ দেখেন এখানে মাইনাস বি বাই এ হওয়ার কথা ছিল না তাহলে বি রেজাল্ট কত মাইনাস আলফাবিটার সমান লিখতে পারেন কত সিক্স তাহলে আপনাকে বলছে এই যে যুগ ফল আর এই যে আপনি গুম পাইছেন তাদের সমষ্টি কত দেড়শোই আপনাকে বলছে ফাইভ প্লাস সিক্স মানে ইলেভেন আপনার আনসারটা হবে ইলেভেন তো আমরা চৌত্রিশ নম একটা সকলে বুঝতে পারছি কারণ দেখেন আপনারা কিন্তু বলে দিছে মূল দুটির যে যুগ ফলটা পাইবেন যুগ ফল এইটা মূল দুটির যে গুণফল পাইবেন মূল দুটির গুণফল এইটা তাদের সমষ্টি তার মানে যুগফল এবং গুণফলের সমষ্টি অর্থাৎ যুগফল পাইছি আমরা ফাইভ এবং গুণফল আমাদের সিক্স তাহলে যুগ ফল এবং গুণফলের সমষ্টি কত হবে ফাইভ প্লাস সিক্স মানে ইলিভেন হোপফুলি আমরা এই যে আমাদের যে চৌত্রিশ নম্বর প্রবলেমটা আছে এইটা সবাই বুঝতে পারছি আশা করি আচ্ছা তাইলে চৌত্রিশ যদি আমরা বুঝা থাকি তাইলে চলে আমরা পঁয়ত্রিশ শেষ মুভ করি পঁয়ত্রিশে কি বলছে দেখেন আমাদের আমাদের পঁয়ত্রিশে বলছে নাইন এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস সিক্সটিন এর সর্বনিম্ন মান কত তো এর সর্বনিম্ন মান ভাই আপনার ডি স্কোয়ার মাইনাস ফোর সামথিং একটা সূত্র আছে এই সূত্র দিয়ে আপনারা করতে পারেন তো আমার ভাই এত সূত্র মনে রাখার মানে পেশান নিতে পারে না আমার মেমরিটা নিতে পারে না তাইলে এটা আমরা কি ভাবে করবো এইটা দেখেন আপনার যদি একটা কথা আছে প্র্যাকটিস মেকে মেক্সিম পারফেক্ট তো আমি যে প্রসেসটা লিখে দিব এই প্রসেসটা একটু লং প্রসেস মনে হইতে পারে বাট আপনারা যে প্র্যাকটিসে থাকেন তাহলে এটা কিন্তু লং প্রসেস না আমি বলে দিব ওই যে সর্বনিম্ন মান আমরা যে অন্তরীকরণে করছিলাম সেই প্রসেসটাই অ্যাপ্লাই করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম আর কিন্তু আপনি যে শর্টকাটটা ট্রিক্স টাই অ্যাপ্লাই করবেন সেই টিক্সের অনেক সিম আউটটা থাকে তো এইগুলা নিয়ে আর আমি কথা না বলি তাহলে চুস করে এই ফাংশন সর্বনিম্ন মান বলছে না সর্বনিম্ন মান কথা ফাইন আউট করো তাইলে চলেন আমরা ধরে নিলাম আপনার এফ এক্স সমান দেয়া আছে কত নাইন এক্স এ মাইনাস স্টার্টি এক্স প্লাস সিক্সটি এটাকে একবার টুস করে অন্তর্গ্রহণ করেন তাহলে এইটাকে অন্তর্গ্রহণ করলে আসবে এইটিন এক্স মাইনাস থার্টি দেন এটাকে এগেইন অন্তর্গ্রহণ করেন ডাবল অন্তর্গ্রহণ করেন করলে আসবে এইটিন ওকে তাইলে দেখেন এইটিন আমাদের কি এইটিন আমাদের কোন ধরনের সংখ্যা এইটিন আমাদের ধনাত্মক সংখ্যা যা জিরো থেকে বড় তাইলে এইটা গ্রেটার দেন জিরো তাইলে জিরো থেকে বড় হইলে আমরা কি থাকে আমাদের কি থাকে জিরো থেকে বড় হইলে আমাদের জিরো থেকে যদি বড় হয়ে যায় জিরো থেকে যদি বড় হয়ে যায় তাহলে আমাদের সর্বনিম্ন মান থাকে এখন এক্স এর কোন মানের জন্য সর্বনিম্ন মান থাকে এইটা অ্যাপ্লাই করতে হলে আমাদের এই যে এফ প্রাইম এক্স এইটা আমাদের জিরো তৈরি নিতে হবে এফ প্রাইম এক্স আপনি কিন্তু দেখছেন যে এক্স এর এখন এই যে এফ প্রাইম এক্স থেকে এক্স এর যে মানটা বের হবে এইটার জন্য সর্বনিম্ন মানটা থাকবে কারণ আপনি এফ ডাবল প্রাইম এক্স সমান দেখছেন এইটিন মানে এক্স এর মানে ইউজ করারই প্রয়োজন পড়ছে না যদিও পড়তো তাহলেও আমরা কিন্তু এই যে এফ প্রাইম এক্স থেকেই আমরা মানটা বের করতাম প্রথম মান যদি এখানে এক্স চলক সংবলিত কোনো কিছু থাকতো আচ্ছা তাহলে এফ প্রাইম এক্স সমান আমরা কি ধরে নিব শূন্য ধরে নিব সর্বনিম্ন বা সর্বোচ্চ মানের জন্য তাহলে এট্টিন এক্স মাইনাস থার্টিই সমান জিরো বা আমরা লিখতে পারি এক্স সমান কি লিখতে পারি থার্টি বাই হইল এইটিন তাহলে আমাদের কত দ্বারা যায় ছয় দ্বারা নেমে যায় তিন আর এইটা হইল ফাইভ তার মানে এক্স এর মান কত পাইলো আমরা ফাইভ বাই থ্রি এখন এক্স এর মানটা যে মূল যে ফাংশনটা আছে যেহেতু আমরা কে বলছে এই ফাংশনের সর্বনিম্ন মান কত এইটা বের করার জন্য তাহলে মূল ফাংশনে আপনার বসিয়ে দেন তাহলে এফ সমান কত বসে আমরা ফাইভ বাই থ্রি তার মানে নাইন ফাইভ বাই থ্রি স্কোয়ার মাইনাস থার্টি 5/3 16 35/3 16 আমরা যদি এটা বসিয়ে দেই তাইলে কিন্তু আমরা সর্বন্য এগুলা একটু মুছে দেই আমি তাইলে কিন্তু আমরা সর্বন্য মানটা পেয়ে যাব তাইলে এইটা করলে কত আসবে 3 স্কয়ার মানে 9 তাইলে 9 9 বাদ চলে যাবে তার মানে এটা থাকে -20 সরি 25 দেন আমাদের 10 50 16 তাইলে এইটা করলে কত আসে এইটা করলে ফুললি 41 আসে তাইলে आंसर হবে -9

মাথায় অত প্রেশার দিতে হবে না আপনি তাহলে হোপফুলি আমরা এই যে সোলটা দিছি পঁয়ত্রিশের সোলটা এইটা আমরা বুঝতে পারছি সবাই চলেন আমাদের ছয়ত্রিশ আচ্ছা আমাদের সয়তিশ কি বলছে ছয়ত্রিশে বলছে আমি ছয়ত্রিশটা লিখে ফেলি তাইলে এই ব্যাটার হয় সবার জন্য বুঝতেও সুবিধা হবে ডিএস ডিএস মান কত তাহলে এখানে একটা ইন্ট্রিগেশন দিচ্ছে এখন দেখেন ইন্ট্রিগেশন কি একটা নির্দিষ্ট যুগজ দিয়েছে আচ্ছা নির্দিষ্ট যুগজের জন্য ফর্মুলা কেমনি আইছে কিভাবে আইছে এগুলো তো দেখার দরকার নেই আমি আপনাদের ক্যালকুলেটার টিক্স দেখিয়ে দিছিলাম না এই ক্যালকুলেটর ট্রিক্স ইন্টিগ্রেশন কিভাবে ক্যালকুলেটর সলভ করতে হয় এটা ক্যালকুলেটরে বসাবেন যে এটা আউটপুট আসবে বা যা রেজাল্ট আসবে ক্যালকুলেটর আপনাকে দিবে সেটাই হলো আপনার आंसर সো এত পেইন নেয়ার কোনো দরকার নাই আমি মনেও করি না পেইন নেওয়ার কোনো দরকার আছে ঠিক আছে তো সাধারণ নিয়মে যদি করি সাধারণ ফর্মুলায় করলে এইটা সমান লিখতে পারি দেখেন আমি যদি যারা বুঝতেছেন আমি তাদের জন্য জীবনী আমি কি একচুয়ালি দেখেন এখানে নিচের ফাংশন কি আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে না এটাকে যদি একবার অন্তরগ্রহণ করেন কি পাবেন টু এক্স পাবেন না তাহলে নিচের ফাংশনে যদি অন্তরজ উপরে থাকে তাইলে আমরা লিখতে পারি লন অফ নিচের ফাংশন আর কি এটা লিখতে পারি যেহেতু নির্দিষ্ট যুগ এইটা দিয়ে দেন আনসার চলে আসবে ফার্স্টে আপনি আপার লিমিট দিবেন মাইনাস এ লোয়ার লিমিট দিবেন আনসার শেষ জীবন বিন্দাস লাইফ বিন্দাস ওকে তো এত টেশন নিতে হবে না আপনারা যদি ক্যালকুলেটার সিরিজটা না দেখে দেখেন আমার ক্যালকুলেটার সিরিজ দেখবেন সেখানে আমি চারটা ভিডিও আপনার দিচ্ছি চারটাই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং হুপফুলি আমি চেষ্টা করব যে আরেকটি টপিক রয়ে গেছে আমার ক্যালকুলেটার টিক্সের যেটা হলো আপনার ত্রিকোনমিতি সেটা নিয়ে অনেকে পেরাহান খান দিয়ে দিলে আমি মনে করি যে যত ধরনের কঠিন টপিক্স আছে সব টপিক্স এর ক্যালকুলেটর ট্রিক্স দিয়ে আসে আর যেগুলো আছে এগুলা ক্যালকুলেটর ট্রিক্স না দিলেও চলে তবু আমি দিব ম্যাট্রিক্স আছে ব্যাকটর আছে এগুলো কিন্তু ক্যালকুলেটর থেকে হাতে কলমে করতেই মজা বেশি বা টাইম সেভিং হয় হাতে কলমে করলে ওকে তাইলে আমরা ছয়ত্রিশ মিনিটটা শেষ এখন চলেন সাঁত্রিশ সাঁত্রিশ দেখেন আপনাদের কি দিছে শোর সিলেবাসের বাইরে অর্থাৎ এইটা ছিল আপনার ফার্স্ট পেপারে পঞ্চম অধ্যায় বিন্যাস সমাবেশিক থেকে দিছে তো দেখেন এই যে আমি যে জিনিসটা বুঝিয়ে দিব সাহিত্য একটু মনোযোগ সৌকারে দেখবেন কারণ সাহিত্য আপনাদের শর্ট সিলেবাসের বাইরে হলেও যদি কৃষির কেউ থাকেন কৃষির জন্য সেটা ইম্পর্টেন্ট প্লাস আপনার সেকের জন্য ঠিক আছে এই টাইপের মেয়ে এখানে কি বলছে এখানে বলছে ইঞ্জিনিয়ারিং সাজানো যায় শব্দটিকে আমি ইঞ্জিনিয়ারিং যদি ভুল না করি আমি দেখেন এইটা ইএনজিজি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ওকে এখানে টোটাল বলছে শব্দটিকে একত্রে কতভাবে সাজানো যায় তাহলে দেখেন এখানে টোটাল কয়টা বর্ণ আছে একটা দুইটি পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাইলে ফার্স্টে কতভাবে সাজানো যায় সেটার জন্য আপনার প্রথমে দিবেন যতগুলো বর্ণ আছে সবগুলা বর্ণের ফ্যাক্টরি তাহলে এগারোটা বর্ণ আছে এগারোটা বর্ণের ফ্যাক্টরি যদি কতভাবে সাজানো যায় আর কি একত্রে নিয়ে কোনো ভায়ল টায়াল কোনো কিছু উল্লেখ না করে তাহলে যেহেতু এগারোটা আছে আমরা লব হিসাবে দিলাম ইলেভেন ফ্যাক্টরি দেন আপনারা দিবেন সিমিলার বর্ণ কয়টা আছে সেগুলার ফ্যাক্টোরিয়াল ফোর হিসাবে দিন সাপোজ ধরেন ই একটা দুইটা তিনটা ই আছে কয়টা তিনটা তার মানে এইখানে আসবে থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস দেন আপনার এন কয়টা আছে এন আছে একটা দুইটা তিনটা এগেন থ্রি ফ্যাক্টোরিয়াল দেন আপনার জি কয়টা আছে একটা দুইটা এগেন আপনার টু ফ্যাক্টোরিয়াল প্লাস দেন আপনার হাই কয়টা আছে একটা দুইটা দেন ট্রু ফ্যাক্টোরিয়াল তাইলে এইটাই হইল আপনার ইঞ্জিনিয়ারিং শব্দটিকে একত্রে সাজানো যায় এমন ব্যবস্থা বুঝতে পারছি চলেন আমরা এটা ডিফল্ট হিসাবে আমি আরেকটা দেখি হ্যাঁ সাপোজ আমার নাম কি বিপ্লব বি আই পি এল ও বিপ্লব এখন এইখানে যদি আপনাকে বলতো বিপ্লব শব্দটিকে কতভাবে ভাবে সাজানো যায় বিপ্লব শব্দটিকে কতভাবে ভাবে সাজানো যায় তাহলে সেটা কি হইতো বিপ্লবের মধ্যে কয়টা বর্ণ আছে বা কয়টা লেটার আছে বর্ণ থাকে সিমিলার বর্ণ কয়টা আছে বি আছে দুইটাই আছে আর কোনটা সিমিলার না তাহলে সিক্স ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল তাহলে এইটা করলে আপনার রেজাল্টটা চলে আসবে এখন কত হইল গিয়ে আপনার ফ্যাক্টোরিয়াল সাইনটা কোথায় পাবে ফ্যাক্টোরিয়াল সাইনটা আপনার কই পাবেন সেটা যদি আমি বার করতে চাই সেটা দেখবেন আপনার ইয়েতে আছে ক্যালকুলেটর মধ্যে এনসিপি পির মধ্যে পাইবেন আপনার ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল সাইনটা কিন্তু ও ফ্যাক্টোরিয়াল সাইনটা ওই ক্যালকুলেটর শিফটের মোড়ের নিচে দেখবেন ফ্যাক্টোরিয়াল সাইনটা আছে লোনের আশেপাশে ঠিক আছে সেটাকে আপনি শিফটে দিয়ে ওইখানে ক্লিক করলেই মেবি ফ্যাক্টোরিয়ালটা চলে আসবে যদি আপনারা সেটাও না পারেন আমাকে মানে বলবেন ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে ফ্রেলি ইনবক্স করবেন সমস্যা নাই সেখানে আমি দেখিয়ে দিব কি বলবেন আমার কাছে এখন রাইট নাও ক্যালকুলেটারটা নাই আর কি এর জন্যই বলতে পারছি না তার জন্য সরি আর কি তো হোপফুলি আমরা সাঁত্রিশ মেটটা বুঝতে পারছি এবং সাঁত্রিশ মেটটা আপনার কৃষি এক্সামিনেশন প্লাস আপনার সেকের জন্য ইম্পর্টেন্ট তো সাঁত্রিশ গেলাম চলেন আমরা আটত্রিশ মেটটা দেখি আটত্রিশে কি বলছেন আটত্রিশে বলছে আমাদের ওয়াইস স্কোয়ার এস পরাবৃত্তটি থ্রি মাইনাস বিন্দু দিয়ে গমন করলে উহার উপকেন্দ্রের স্থানান্তক কত তাইলে দেখেন আমরা যদি জানি পরাবৃত্ত কনসেপ্ট অনুযায়ী ওয়াইস স্কোয়ার এস যদি থাকে এ এখানে থাকে তাহলে তার উপবৃত্তের স্থানান্তক কত হয় পি জিরো হয় পি জিরো মানে বইয়ের যে ট্রামটা ছিল সেখানে পি জায়গায় এস ছিল আমরা লিখতাম এ জিরো কিন্তু এখানে তো ইয়ে নাই পি দিছে পি জিরো তার মানে উদ্দেশ্য হলো আমাদের পি এর মানটা ফাইন্ড আউট করা তাহলে দেখেন এই যে ওয়াই স্কোয়ার ইজ ইকাল ফোর পি এক্স পরাবৃত্তটা কিন্তু থ্রি মাইনাস টু বিন্দুগামি তাহলে এই বিন্দুগামিটা দেয়া মানে কি একটা সমীকরণ একটা বিন্দুগামি মানে কি ওই সমীকরণে যে কার্টেসিয়ান টার্মটা আছে অর্থাৎ এক্স এবং ওয়াই সেই বিন্দু দিয়ে যায় তাইলে আপনি এক্স এর জায়গায় বসান থ্রি এবং ওয়াই এর জায়গায় বসান মাইনাস টু তাইলেই আপনার পি এর ভ্যালুটা চলে আসবে

আমাদের আটত্রিশ মেথের আনসারটা শেষ হুফল আমরা এই যে আটত্রিশ নং মেটটা এইটার সলিউশন সবাই বুঝতে পারছি তাইলে চলেন আমরা উনচল্লিশ নং মেতে চলে আমাদের উনচল্লিশে কি বলছে উনচল্লিশে বলছে এক্স এক্স স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ইজ জিরো সমীকরণে কে মান কত হলে জটিল হবে তাহলে আগে যেহেতু একটা দ্বীঘাত দ্বীঘাত সমীকরণ দেয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণের নিশ্চয়ক বা পৃথক সমান ডি সমান আমরা জানি কি ডি স্কোয়ার মাইনাস ফোর ওকে এখন একটা সমীকরণের দ্বিঘাত সমীকরণে আর কি মূলদয় জটিল হইতে চাই তাহলে পিতায়কের মান হতে হবে শূন্য থেকে ছোট জিরো থেকে ছোট দেড়শো ঋণাত্মক

ওয়াই আপনার লিখতে পারেন কে স্কোয়ার মাইনাস ফোর সমান জিরো বা আপনার লিখতে পারেন কে স্কোয়ার ফোর ওকে অর্থাৎ কে এর মানটা মাইনাস টু থেকে বড় হলে এবং টু থেকে ছোট হলেই আপনার পৃথকের মানটা হয় শূন্য থেকে ছোট আর পৃথকের মান শূন্য থেকে ছোট হলেই আপনার মূল্য হয় কি জটিল টুফুলে আমরা এই যে উনত্রিশ নং যে উনচল্লিশ যে সলটা ছিল এই সলটা সবাই বুঝতে পারছি আই থিঙ্ক এটা নিয়ে আর পেরা থাকবে না কারু তাহলে চলেন আমরা পরবর্তী যে ম্যাথটা আছে সেটার দিকে একটু ফোকাস দিই আমাদের পরবর্তী চল্লিশ নং ম্যাথে কি বলছে চল্লিশ নং মেতে বলছে কোন দিঘাত সমীকরণে একটি মূল যদি হয় টু মাইনাস আই রুট থ্রি তাহলে সমীকরণটি লিখো তাইলে যেহেতু মূলটা একটা কি দিয়ে আছে জটিল সংখ্যা দেয়া আছে এই যে এই মূলটা আমরা জানি কি জটিল মূল গুলা কি থাকে অনুবন্ধী থাকে তাহলে এইটার অনুবন্ধী জটিল কি হবে এইটার অনুবন্ধী জটিল হবে এই যে যে জাস্ট মানে আছে জটিল আগে চেঞ্জ হয় তাহলে অনুবন্ধী মূলটা এত আপনি কে জানেন একটা সমীকরণের দিঘার সমীকরণের দুইটা মূল জানি তাহলে দুইটা মূল জানলে সমীকরণের সমীকরণটা কিভাবে লিখি দেখেন এক্স স্কোয়ার দেন আমরা লিখি কি মূলধহ যুগ ফল অর্থাৎ মাইনাস দিয়ে লিখি মূলদ ফল এক্স দেন আমরা প্লাস দিয়ে লিখি কি মূলদয়ের গুণ ফল সরি মূলদয়ের আমরা গুণ ফল লিখি আরকি আইরোড থ্রি ইজিক জিরো তাইলে ফার্স্টে লিখি এক্স স্কোয়ার দেন মাইনাস দিয়ে দেখি কি মূল দয়ের সমষ্টি প্লাস দিয়ে দেখি মূল দয়ের গুণফল তাহলে এইটা সলভ আউট করলে আমাদের দিঘাত মানে এই যে দিঘাত সমীকরণটা চলে আসবে এইখানে দেখেন এইটা এইটা বাদ তাহলে তাকে কি ফোর তাহলে মানে মাইনাস ফোর এক্স প্লাস এই দুটা যদি গুণফলি তাইলে ফাইভ মুখে এক্স স্কোয়ার দেখেন আমি যদি লিখি লাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আর কি সমান জিরো

তো আমরা চল্লিশ নং ম্যাটটা কিভাবে সলভ করতে হয় সবাই বুঝতে পারছি আশা করি না বুঝতে পারলে আমাকে ইনবক্স করবেন সমস্যা নাই ফিরে ইনবক্স করবেন যাবৎকাল তো যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের হেল্প করে ট্রাই করছি তো শেষ মুহূর্ত না হয়ে করব আপনারা আমার এই ইউনিভার্সিটি আসবেন আমার জুনিয়র হিসেবে থাকবেন তো এটা তো আমার জন্যই ভালো ওকে তাইলে চলেন একচল্লিশ একচল্লিশে কি বলছেন একচল্লিশে বলছে কোন বিন্দুতে দুইটি বল একশো বিশ ডিগ্রি কোন কি আর বৃহত্তর বলটির মান টেন নিউটন এবং তাদের লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে সমকুণ উৎপন্ন করলে ক্ষুদ্রতর বলের মান কত তার মানে আপনার যদি আমি দেই ঠিক আছে আমি যদি চিত্র আঁকার চেষ্টা করি এটা ভেক্টর কনসেপ্ট দিয়ে পারবেন যেহেতু এটা স্থিতিবিদ্যা থেকে আসছে কিন্তু এটা ওই যে আমরা যে ফিজিক্সের যে ভেক্টর কনসেপ্ট এখান থেকে আমরা সলভ করতে পারি ধরেন এটা এইভাবে দেওয়া এইভাবে দেওয়া আছে ঠিক আছে আপনার দুইটা বল দেওয়া আছে এখন ধরেন এইটাকে আমি পি এটাকে আমি কিউ কেউ ব্যাপার এখন বলছে এই দুইটা পরস্পর কিভাবে ক্রিয়াশীল আসে একশো বিশ ডিগ্রি কোন কে একশো বিশ ডিগ্রি কোন ওকে এখন বলছে বৃহত্তর বলটির লব্ধি টেন তাহলে আমি ধরে নিলাম বৃহত্তর বলটির মান অর্থাৎ বলটির মান টেন দেওয়া আছে আমি ধরে নিলাম কিউ বলটা বৃহত্তর সেটার মান হইল টেন নিউটন ওকে এবং তাদের লব্ধি বলছে কুদ্রতর বলটির সাথে সমকোণ উৎপন্ন করে কুদ্রতর বলটি ধরছিলাম কাকে আমরা কিউ বল কুদ্রতর বলটি হলো আপনার পি তাহলে পির সাথে বলছে কি সমপূর্ণ উৎপন্ন করে লব্ধিটা তাইলে লব্ধিটা হইলো আর সেটা কার সাথে পির সাথে নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন করে অর্থাৎ এইটা দেওয়া আছে তিটা আর এইটা দেওয়া আছে আমাদের কনসেপ্ট অনুযায়ী আলফা একশো বিশ ডিগ্রি যেটা তাইলে আপনার লব্ধিটা পির সাথে নাইনটি ডিগ্রি কোন তাহলে ওই যে লব্ধির দিক যে আমরা বের করতাম টেন তিটা তাহলে টেন তিটা অ্যাঙ্গেলটা কার সাথে পির সাথে না তাহলে এটা মনে রাখবেন লব্ধির দিকটা আমরা কিভাবে বের করি যার সাথে অ্যাঙ্গেল সে সেই নিচে সিঙ্গেল তাহলে পির সাথে অ্যাঙ্গেল তাহলে পিটা নিচে সিঙ্গেল প্লাস কেউ কজ আলফা দেন কেউ সাইন আলফা বসিয়ে দিলাম এখন থিটার নাম কত নাইনটি ডিগ্রি না

তার মানে দেখেন এটা যে রেশিও নেন রেশিও হবে সামথিং বাই জিরো তার মানে দেখেন রেশিও অনুযায়ী যদি আমরা তুলনা করে তাহলে উপরে আমাদের একটা সামথিং যাবে নিচের পাটটা কি হইতে হবে জিরো হইতে হইবে তাহলে এই সেন্স অনুযায়ী আমরা এখানে লিখতে পারি পরের লাইনে আমরা লিখতে পারি আর গুণন না করে পরের লাইনে আমরা লিখতে পারি পি প্লাস টেন কস একশো বিশ ইজ ইকুয়াল জিরো এখন দেখেন অনেকে এটাকে আর গুণন হিসেবে নেয় যেমন ওয়ান বাই জিরো লেখে ইনফিনিটিকে ওয়ান বাই জিরো লেখে আদৌ এইটা নট ট্রু ইনফিনিটি মানে যে কোনো কোনো কিছু বাই হলো জিরো জন্য আমি যাদেরকে পড়াই কিংবা যাদেরকে সাজেস্ট করি আপনারা এই যে ওয়ান বাই জিরো না লেখে আপনার ডিরেক্ট ইনফিনিটি পরে যখন আপনার টেন নাইনটি ডিগ্রির পরে যে লাইনটা লিখবেন সেই লাইনটা হলো এইটা আর আপনার রেশিওটা জিরো থাকে তাহলে কম্পেয়ার করে অর্থাৎ জিনিসটা হলো এইভাবে আর কি এ বাই বি ইজ ইকুয়াল যদি আমি সি বাই ডি লিখতে পারি তাহলে আমি বলতেই পারি এ আর বি আর ডি ইজ ইকুয়াল আর এ আর সি ইকুয়াল আমি এই কনসেপ্টটা অ্যাপ্লাই করি আর কি যাতে আমাদের লজিকটা টু অ্যাকুরেট হয় ঠিক আছে তাহলে এইখান থেকে আপনার পি এর ভ্যালুটা বের করে ফেলেন পি সমান লিখতে পারি কি মাইনাস টেন কস একশো বিশ ডিগ্রি তো এখন দেখেন মাইনাস টেন পজ একশো বিশ ডিগ্রি মান ক্যালকুলেটার বাই যা হয় তা এখানে আপনার পির মানটা বের হয়ে যাবে তাহলে হুপফুলি আমরা এই জিনিসটা বুঝাইতে পারছি সবাইকে তো মনে রাখবেন এইটা কিভাবে করতে হয় আমি চিত্র শো ডায়াগ্রাম শো আপনাদের বুঝাইছি আর মে আমার কাছে মনে হয় না ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এই এক চল্লিশ নং নেতে তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে বলবেন সমস্যা নাই আমি চেষ্টা করবো যে সেটা সলভ দেওয়ার আচ্ছা তারপর চলেন আমরা বিয়াল্লিশ নং মিথ্যা করি বিয়াল্লিশে কি বলছে সাইন কোয়াট ইনভার্স ওয়ান টেন কোয়াজ ইনভার্স ওয়ান ইজ ইকুয়াল থ্রি মানে থ্রি বাই ফোর হলে এইটার মান কত তাহলে এইটার রেজাল্ট আসবে আপনি যদি ক্যালকুলেটারে বসান তাহলে থ্রি বাই ফোরই চলে আসবে এখন দেখেন এইটাকে কিভাবে আপনি করতে পারেন সেটা যদি আমি একটু বলে দিই তাইলে মেবি আরো বেটার হয় এইখানে সাইন আছে এর সাথে সামঞ্জস্যপূর্ণ রাশি মিলন এই তাহলে সাইন এবং কজ শুরু এবং শেষে আছে আর মধ্যাহ্নে টেন এবং কঠের সাথে সামঞ্জস্যপূর্ণ রাশি আছে এই ফাংশন আকারে যে কোনো কোনো কিছু যদি থাকে তাহলে এই যে ভিতরে যে যেটা তাবে এটাই হবে আনসার আর কি তো হোপফুলি আমরা বিয়াল্লিশটা বুঝাইতে পারছি তাছাড়া এটা ক্যালকুলেটার করবেন বা ইয়েতে করবেন আপনাদের রেজাল্টটা চলে আসবে ওকে তাইলে চলেন এখন আমরা তেতাল্লিশ নং মেটটা দেখি বা তেতাল্লিশ নং সলভটা কিভাবে করা যায় সেটা আমরা দেখি তেতাল্লিশে কি বলছে তেতাল্লিশে বলছে এক্স স্কোয়ারের সাপেক্ষে আপনাকে বলছে কি সাইন এক্স এর অন্তরস বের করার জন্য এক্স স্কোয়ারের সাপেক্ষে আপনার সাইন এক্স এর অন্তরস বের করার জন্য অর্থাৎ রেজাল্টটা জিনিসটা বলছে এইটা আপনাকে বের করার জন্য এখন দেখেন এইটা কিভাবে বের করতে পারবেন নাকে যদি এক্স এর সাপেক্ষে বলতো যেমন এইটা যদি বলতো তাহলে ইজিলি আপনারা লিখে দিতেন কি কোজ এক্স কিন্তু এইটার সাপেক্ষে তো আপনাকে বলে নেই আপনাকে বলছে কি এক্স স্কোয়ার সাপেক্ষে সাইন এক্স এর অন্তরস কত সেইটা ফাইন্ড আউট করার জন্য বলেন তো সেটা আমরা কিভাবে করতে পারি ওকে ফাইন সেটা আমরা যেভাবে করতে পারি সেটাই আমরা একটু দেখি এই টাইপের মেথডটা সলভ করার জন্য আমরা যে জিনিসটা করতে পারি সেই জিনিসটা হলো যেহেতু বলছে আপনাকে এক্স স্কোয়ার সাপেক্ষে সাইন এক্স এর অন্তরস বের করতে তাহলে আপনি ধরে নিলেন দুইটা রাশি ধরে নিলেন

বা ডিকিউ বাই ডিপি এখন দেখেন ডিকিউ বাই ডিপি এই ডিকিউ এই ডিকিউ সমান আপনি ডিকিউ না লিখে এটা তো লিখতে পারেন আপনারা ডিপি ওকে তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি যে দুইটা যদি আমরা ডিএক্স ডিএক্স বাদ দিই তাহলে তো এখানে আমরা ডিকিউ বাই ডিপি দেখেন তাহলে এইখান থেকে ডিএক্স এখান থেকে ডিএক্স বাদ দিলে আপনাদের কিন্তু এই টানটাই থাকে এখন দেখেন আপনার কি ডিকিউ বাই ডিএক্স সমান আপনি জানেন কজ এক্স পাইন আর ডিপি বাই ডি এক্স সমান আপনার জানি কি টু এক্স তাহলে এইটাই তো হলো আপনার আনসার অর্থাৎ এক্স স্কোয়ার সাপেক্ষে সাইন এক্স এর অন্তরস বের করার উত্তরটা হলো গিয়ে এইটাই বলে এই টার্মটা বুঝছেন আপনারা জানেন যখন আপনাদের এক্সটা চেঞ্জ করে দিবে তখন কিভাবে আমরা অন্তরীকরণ বের করতে পারি আর তো আমাদের এই ছিল তেতাল্লিশ এখন চলেন আমরা

হুপুলি আমরা পঁয়তাল্লিশটা বুঝতে পারছি এখন চলেন আমরা পরবর্তী যে জিনিসটা আছে সেটা হলো নং কি কি বলছে এত এত বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য একটা বিন্দু থেকে একটা বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত তো এইটা আমরা বৃত্তের কনসেপ্ট অনুযায়ী সেটা আমরা লিখতে পারি সেখানে দেখেন এটা আমরা কিভাবে করতে পারি চলেন সেটাই আমরা দেখি দেখাচ্ছি এই ম্যাটটা আমরা কিভাবে করতে পারি এই ম্যাটটা আমরা করতে পারি যে সমীকরণটা দেয়া আছে না এই সমীকরণে যেখানে এক্স ওয়াই দেয়া আছে সেখানে আপনি ওই বিন্দুটা বসিয়ে দিলেন তাহলে আপনার কিন্তু স্পর্শ করে চলে আসবে অর্থাৎ কিভাবে চলে আসবে দেখেন রুট ওভার দিয়ে আপনি লিখতে পারেন আমি যদি আগে সাধারণ ফর্মুলাটা লিখি তাইলে মেবি সবার জন্য বেটার হয় অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস

সেভেন স্কোয়ার প্লাস টু আপনার টু স্কোয়ার প্লাস আপনার দেখা আছে ফাইভ ইন্টু সেভেন প্লাস দেওয়া আছে আপনার কত ওয়াই বলতে শুধুই দেওয়া আছে কত টু দেওয়া আছে মাইনাস আপনার ফিফটিন দেওয়া আছে এখন এইটার ক্যালকুলেশন করলে যা আসবে আনসার সেটাই গুলো আমাদের ছেচল্লিশ বা স্পর্শকের দৈর্ব হুপফুলি আমরা এই যে ছেচল্লিশ মেটটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি সাতচল্লিশে কি বলছে আমাদের

দুই নং ক্লাস আমি কিন্তু এই লিমিট নিয়ে আলোচনা করছি সেটা আপনার দেখে নেবেন মোজ এইগুলা ক্যালকুলেট করা যায় তারপরে বলে দিন যদি ইনফিন লিমিট থাকে তাইলে দেখবেন যদি দুইটা জায়গায় যদি সর্বোচ্চ পাওয়ার থাকে তাহলে সর্বোচ্চ পাওয়ার অনুপাতটাই হবে শখের অনুপাতটাই হবে আনসার তাহলে এটার আনসার হবে মাইনাস ওয়ান বাই ফোর যেহেতু এখানে এক্সেস করার শখ হইলো ওয়ান আর এখানে এক্সেস করার শখ হইলো মাইনাস ফোর তাদের অনুপাতটা তো আসবে মাইনাস ওয়ান বাই ফোর তাহলে এইটাই হলো আপনার যে এইটার আন্সার তাছাড়া আপনার করতে পারেন লসপিডাল লসপিটাল দিয়ে এটা বের করতে পারেন লসপিটাল দিয়ে বের যদি করি তাহলে দেখেন লসপিটাল মানে কি কে এবং কে আপনারা ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত কি লিমিট এপ্লাই করা যায় না তাহলে এখানে যদি আমরা লস পিডেল করি তাহলে উপরে করলে পাব টু এক্স ফাইন এবং তাহলে নিচে করলে কি পাব নিচে করলে পাব আপনার যে ওয়ান মাইনাস হইলো এইট এক্স ওয়ান মাইনাস এইট এক্স দেন এগেন আমরা যদি করি উপরে পাইব টু আর নিচে পাইব মাইনাস এ তার মানে এটা আল্টিমেটলি মাইনাস ওয়ান বাই ফোর লো হসপিটাল করেন ক্যালকুলেটর করেন আপনার এই দেন এক্সেস স্কোয়ার এইগুলা তা লাগে যদি সিম থাকে তাইলে এই ফর্মগুলো এপ্লাই করেন আপনার রেজাল্ট কিন্তু মাইনাস ওয়ান বাই ফোর আসবে তাহলে হুজফুলি আমরা সাতচল্লিশটা বুঝতে পারছি এখন চলেন আটচল্লিশ আমাদের আটচল্লিশে কি বলছে জেড সমান বলছে কিড

আমরা দেখি এর রেঞ্জ কত আমরা জানি সাইনেক্স এর রেঞ্জ হলো মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস ওয়ান থেকে শুরু করে প্লাস ওয়ান তাইলে এখন আমাকে বলছে যে টু সাইনেক্স তার মানে রেঞ্জ হবে মাইনাস থেকে শুরু করে প্লাস ঠিক আছে যেহেতু টু দেওয়া আছে তার মানে টু দ্বারা গুণ হয়ে যাবে আপনি তাহলে এইটাই ছিল আপনার উনপঞ্চাশের সলিউশন আপনি তো উনপঞ্চাশটাও বুঝতে পারছি এবং এইটা কিন্তু আপনার অষ্টম অধ্যায় আর কি ফাংশন অধ্যায় কিন্তু আপনার পাবেন সাইন এক্স কজ এক্স তারপর টেন এক্স এইগুলো রেঞ্চ ট্রিমেন এইগুলো পাবেন এইগুলো একবার দেখে নেবেন আর কি আচ্ছা তারপরে দেখেন আপনার পঞ্চাশ পঞ্চাশে কি বলছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি একটা ম্যাট্রিক্স আছে এ বি এর প্রমো বলছে তাইলে আগে দেখি আমরা এ এর প্রমো কি এ হলো 2 বাই 2 অর্ডার ম্যাট্রিক্স এবং বি কোন ধরনের ম্যাট্রিক্স বি হলো আপনার যে 2 বাই 3 অর্ডার এর ম্যাট্রিক্স এখন বলছে এ বি এ বি এর ক্রম কত তাইলে দেখেন এইভাবে যে ক্রম যদি আমরা বের করতে চাই একটা ক্রস প্রোডাকশনাল সেটার ক্রম হয় মধ্যেরটা বাদ দিয়ে দেন তাইলে যা থাকে সেটাই হলো গিয়ে ক্রম তার মানে আপনার হইব টু আর থ্রি মানে টু বাই থ্রি এবু বাই থ্রি এখন চলেন আমরা একটা সমীকরণ দেওয়া আছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য অনুবন্ধী অক্ষ মানে কি অনুবন্ধ অক্ষ মানে হলো আপনার ক্ষুদ্রাক্ষ মানে দৈর্ঘ্য তাহলে দেখেন সরি এখানে দেওয়া আছে কি বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই এই একের যদি অধিবৃত্ত থাকে তার ক্ষুদ্রাকের দৈর্ঘ্য হলো আপনার তাইলে এখানে এ বলতে কত আছে এই কে আমরা লিখতে পারি কত থ্রি স্কোয়ার না তাইলে এ বলতে আছে আপনার থ্রি তার মানে আপনার অনুবন্ধী অক্ষ হবে টু ইন্টু থ্রি মানে সিক্স তাইলে ফিফটি ওয়ানটা আমরা সকলে বুঝতে পারছি এখন চলেন ফিফটি টু আপনার যদি দেখে থ্রি মাইনাস টু আই পাই হইলো থ্রি প্লাস আই বলে এক্স এবং ওয়াই এর কত তাইলে এই যে আপনার এক্স প্লাস আই ওয়াই ইজ দেওয়া আছে থ্রি মাইনাস টু এই যে জটিল সংখ্যাটা আছে না এটাকে আপনি যে আদর্শ আকারে কনভার্ট করেন আদর্শ আকারে কনভার্ট কিভাবে করবেন পরীক্ষার হলে তো আপনার অনুবন্ধি দিয়ে অনেক ঝামেলা হয় অনেক টাইম ওয়েস্ট হবে না তো আমার যে জটিল সংখ্যার যে ক্যালকুলেটার টিক্স দিয়ে আছে সেখানে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কোনো জটিল সংখ্যাকে কিভাবে আদর্শ আকারে নিতে হয় আপনি ওই টিক্স টা দেখে ফেলেন তাহলে এখানে আদর্শ আকার চলে আসবে ধরেন এটার আদর্শ আকারে আসছে এ প্লাস আই একটা কোনো কিছু আসবে আর কি আপনি ক্যালকুলেটার বসে দিলে সেটা চলে আসবে তাইলে তাইলে এখন এইটার সাথে এইটার সাথে যদি এইগুলোর তুলনা করেন তখন আপনি লিখতে পারেন এক্স ইজ এ আর ওয়াই বি হোপফুলি আমরা এইটা বুঝতে পারছি তাইলে আপনারা ক্যালকুলেটারে বসাবেন আমার ক্যালকুলেটার যদি পারেন না আর কি আমার ক্যালকুলেটার টিক্সটা দেখে আপনারা ক্যালকুলেটারে বসাবেন বসে আপনারা এই কাহিনিটা করে ফেলবেন তাইলে আপনার বাইন্ডার আনসারটা হয়ে যাবে আর কি এখন চলেন তিপ্পান্নটা তিপ্পান্নটা আপনার শর্ট সিলেবাসের বাইরে দিয়েছে এবং সেটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ ঠিক আছে সো এই একটু বোঝার ট্রাই করেন এই ম্যাথ থেকে দুইটা কোয়েশন আসতে পারে মানে দুইটা টাইপের আসতে পারে একটা মোরুলাস দিয়ে দিতে পারে বলতে পারে সাধারণ আকারে মানে পরমান চিহ্ন ব্যতীত প্রকাশ করো একটা দিয়ে দিতে পারে পরমাণ চিহ্ন দিয়ে দিতে পারে বলতে পারে মানে আরেকটা দিয়ে দিতে পারে পরমাণ চিহ্ন সারা দিয়ে দিতে পারে বলতে পারে পরমাণ চিহ্নের মাধ্যমে প্রকাশ করো এখানে যেটা দিয়ে দিছে এখানে দিয়ে দিছে পরমাণ সাইন দিয়ে বলছে পরমাণ মানে সমান অর্থ পরমাণ চিহ্ন সারা প্রকাশ করো আগে তাহলে এটাকে যদি আমি সাধারণ একটা ফর্মুলা লিখিয়ে দিই তাইলে আপনারা হোপফুলি বুঝতে পারবেন মডুলাস অফ এক্স গ্রেটার দেন এ থাকে তাইলে আমরা এই জিনিসটাকে এক্সপ্লেন করে লিখতে পারি মাইনাস এ এক্স এ এই জিনিসটা লিখতে পারি তাইলে এখন আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে হইল টু এক্স মাইনাস ফাইভ দেওয়া আছে সেভেন তাইলে এইটাকেই আমরা যে জিনিসটা লিখতে পারি সেইটা হইল দেখেন মাইনাস সেভেন গ্রেটার দেন টু এক্স মাইনাস ফাইভ

এখন আসেন ফিফটি ফাইভ ফিফটি ফাইভ এগেইন আপনার শর্ট সিলেবাসের বাইরে দিয়েছে এখন ফিফটি ফাইভটা কিভাবে করতে হবে ফিফটি ফাইভটা আপনারা যদি ভুল না করে দেখেন নাইনটিনে যাদের হায়ার মেথ আছে নাইনটিনে হায়ার ম্যাথও দেখতে পারেন নাইনটিনে হায়ার ম্যাথও আপনাদের এইভাবে ছিল দ্বিপতি আর কি মোস্ট প্রবলি এটা মেবি অষ্টম অধ্যায় না কত অধ্যায় ছিল আচ্ছা হোয়াট এভার কোন অধ্যায় ছিল সেটা বোঝার বড় কথা না তো চলেন আমরা এইটা কিভাবে করতে পারি এইখানে দেয়া আছে কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এইটু দি পাওয়ার এইট এর সহক কত এখন আপনার তো জানেন না কত তম পদে এক্স টু দিবার ইলেভেন আছে তাই না এই ধরনের কেস এর ক্ষেত্রে আমরা ধরে নিব আর প্লাস ওয়ানতম পদে আপনার কি আছে এক্স টু দি পাওয়ার ইলেভেন বিদ্যমান

ঠিক আছে ইসি আর বলতে আমরা এইট মাইনাস আর দেন আপনার কি দেওয়া আছে দেন আপনার দেওয়া আছে বি টু দি পাওয়ার আর বি কত মানে পরের পরটা হলো মাইনাস ওয়ান বাই এক্স টু দি এইট সমান আর বলতে তো আর এই তাইলে এইটার সাথে এই যে জিনিসপত্রটা আছে এইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি আমি কালারটা চেঞ্জ করি তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে কালো ইয়লো আচ্ছা ইলোটা নিক হাইলাইটটা আপনারা যদি এইটার সাথে যদি আমরা এটার সাথে যদি এই যে আমি করছি এইটার সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি আর কি তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি তাইলে এইটার সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি এই যে এই কাহিনীটাকে আমরা কম্পেয়ার করি তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি ঠিক আছে এই জিনিসটা লিখতে পারি তাইলে এখন বলছে আপনার সহ এক্স টু দ্য তাইলে এইটাকে আমরা পরের স্টেপে যাই একটু সাজাই এন সি আর পরের স্টেপে এক্স টু দ্য ফোর তারপর আছে এইট মাইনাস আর তার মানে এটাকে লিখতে পারি থার্টি টু মাইনাস ফোর আর দেন এটা কিন্তু থার্টি টু মাইনাস ফোর আর এখানে লিখতে পারি মাইনাস ওয়ান টু দি পর আর আর এর বিলু তো আমরা জানি না দেন এটাকে লিখতে পারি এইট ইউনিভার্সিটি তাহলে আমাদের পাওয়ার ব্যাপার তাইলে এক্স যদি পড় থার্টি টু মাইনাস ফোর আর মাইনাস এইট আর তার মানে আলটিমেটলি লেখা দেয় এক্স থার্টি টু মাইনাস টুয়েলভ আর এটা আমরা লিখতে পারছি এখন যেহেতু আপনি ধরেই নিয়েছিলেন কি আর প্লাস ওয়ানতম পদে কি বিদ্যমান ইলেভেন বিদ্যমান তাইলে এইখানে আপনি লিখতে পারেন যে তো আর প্লাস তম পদে পদে আপনি টু শখ মানে পাওয়ারটা বের করছেন মানে এক্স টু দি পাওয়ার বের করছেন তাইলে এই পদেই তো আপনি ধরে নিয়েছেন কি এক্স টু দি পাওয়ার ইলেভেন বিদ্যমান তার মানে আপনি এখানে লিখতে পারেন থার্টি টু মাইনাস টুয়েলভ আর ইজ ইকুয়াল ইলেভেন

টোয়েন্টি ওয়ান বা ইলেভেন ক্যালকুলেটার করবেন আনসার চলে আসবে যদিও প্রশ্নটা একটু বড় তো এই ধরনের প্রশ্ন চাইলে স্কিপ করতে পারেন কারণ সবগুলো প্রশ্নের উত্তর তো আমাদের দিতে হয় না কি চলেন আমরা ফিফটি সিক্সটা দেখি ফিফটি সিক্স এ বলছে কি একটি বাক্সে সাতটি লাল নয়টি কালো ও ছয়টি সাদা বল আছে এলো ভাবে একটি বল তোলা হলে লাল বল হওয়ার সম্ভাবনা হতো যেটাও আমরা নাইন টেনে করে আসছি তাহলে দেখেন বাক্সের মধ্যে মোট কয়টা বল আছে মোট আছে আপনার সাত প্লাস ছয় প্লাস নয় অর্থাৎ বাইশটি বল আছে লাল কয়টা বল আছে লাল আছে সাতটা তাহলে সম্ভাবনা কি সম্ভাবনা প্রবাবিলিটি আমরা জানি কি মোট

তো হোপফুলি ফিফটি নাইন তো আমরা বুঝতে পারছি লাস্ট ম্যাথ হইলো আমাদের সিক্সটি এই ম্যাথটা করে দিলে আমাদের ম্যাথমেটিক্স পার্টটা শেষ এখানে কি বলছে এখানে বলছে ওয়াই ইজ ইকুয়াল সাইন যদি হয় তাহলে ওয়াই টু দেওয়ার ফোর মাইনাস ওয়াই সমান কত তাহলে ওয়াই টু দেওয়ার ফোর মানে কি ওয়াই কে আপনি পরপর চারবার অন্তরিকরণ করবেন তাহলে প্রথমবার ওয়াই কে একবার অন্তরিকরণ করলে পাবো কজ এক্স ওয়াইকে দ্বিতীয়বার অন্তর্গ্রহণ করলে পাব মাইনাস সাইনিক্স ওয়াইকে তিনবার অন্তর্গ্রহ করলে পাব মাইনাস কোজেক্স দেন ওয়াইকে চারবার অন্তর্গ্রহণ করলে পাব সাইনিক্স তাইলে আপনার ওয়াই টু দ্য ফুল মানে কত সাইনিক্স তাহলে সাইনেন্স আর ওয়াই সমানে কত সাইনিক্স করলে কত আছে জিরো তার মানে এই ছিল আমাদের আমার যে পেড করছে না মডেল টেস্ট ওয়ান এর ম্যাথমেটিক্স পার্টের সলিউশন এর আগে দিয়েছিলাম আমি ফিজিক্স পার্টের সলিউশন এখন দিলাম ম্যাথমেটিক্স পার্টের সলিউশন এবং নেক্সট ক্লাসে আমি দিব এই যে কেমিস্ট্রি অংশের সলিউশন তো এতটুকু পর্যন্ত আপনারা যদি ক্লাসটা দেখে কে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ক্লাসটা কি রকম লাগছে ওভারঅল ক্লাসের একটা রিভিউ কি আপনারা সাইট পর্যন্ত দেখে একটা রিভিউ কমেন্টে দিয়ে দেবেন তো হোপফুলি সকলে ভালো থাকেন ভালো করে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রস্তুতি নেন তো আজকের ক্লাস এতটুকুই টাটা ঘুম